মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ বাস্তবিক অর্থে জাতিকে তার আজার আগামী প্রয়োজনের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা পেটে গ্যাস নিয়ে দর্শক এবং আমাদের বোন তাহমিনা অনেক আলোচনা শুনলেন আশা করি যে সমস্যাটা যারা ভুগেন তারা যদি এই আলোচনাটা বা পরামর্শটা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের প্রাত্যিক জীবনের যে ব্যথা যন্ত্রণা এবং এই গ্যাসের কারণে যে প্রতিদিন কত পরিমাণ সময় অপচয় হয় অলস সময় কাটে হ্যাঁ এর যারা ভুগেন তারা এই মর্ম বেদনা বুঝতে পারে আশা করি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন হাঁটা ব্যাপারে সতর্ক থাকবেন অর্থাৎ হাঁটা চলার ব্যাপারে সতর্ক থাকবেন মানে অবশ্যই হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন কায়িক পরিশ্রম করবেন এবং সর্বোপরি অবশ্যই খাদ্যাভ্যাস বা সঠিক খাদ্য নির্বাচন করতে ভুল করবেন না ডাক্তার আলমগুর বিশদভাবে বললেন আমরা কিন্তু আমাদের প্রতি প্রোগ্রামের ফাঁকে ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের মাঝেই কিন্তু আমরা পেটের স্বাস্থ্য বা পেটে ভালো রাখার জন্য কোন কোন খাদ্যগুলা অবশ্যই খেতে হবে এই ব্যাপারে আর ডাক্তার সাহেব আরেকটা কি অনেক টেলিফোন আমরা পাই আপনিও পান জানেন আমাদের অফিসে আরও দুইজন এই টেলিফোনগুলি রিসিভ করে এর মধ্যে ধরেন আমরা প্রায় টেন পার্সেন্ট একসাটিয়ার শুধু টেন পার্সেন্ট একটাই সমস্যা চুল পড়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে চুল থেতলে যাচ্ছে চুল কুকড়ে যাচ্ছে এই সবগুলোর সমাধান সবগুলোর সমাধান আছে ভাতের মারের ভিতরে ভাতের মারের ভিতরে আছে সবচেয়ে মূল্যবান টুকোটাইনল আপনি ভাতের মার ফেলে ভাত খেতে পারবেন না তাইলে আপনি মাংস জাল দেন মাংসের সব সুরা ভালাই দিয়ে আপনি শুকনা মাংস খান আপনি মাছ জাল দিয়ে মাছের সব সুরা তরকারি ফেলে দিয়ে মাছ খান কারণ পৃথিবীর কোন দেশের বাঙালিরা আমার দেশের সোনার ছেলেরা বিদেশ যায় যারা যাদের অর্থে আমরা বলিয়ান হই যাদের অর্থে যাদের কষ্টার্জিত ঘামের অর্থ দিয়ে আমরা সুশোভিত হই সেই ছেলেরা কিন্তু বিদেশে ভাত খায় তারা কিন্তু কখনোই ভাতের মার ফেলে খায় না তারা আমরা কেন ভাতের মার ফেলে খাবো ভাতের মার ফেলে দিলে মাথার চুল পরে যাবে মাথার চুল পেকে যাবে মাথার চুল ভেঙে যাবে মাথার চুল চিকন হয়ে যাবে চুল জড়িয়ে যাবে অতএব আজকে থেকে আমি এই বারো সম্পর্ক আমি বহুবারে কথাটি বলছি ভাতের মার ফেলাতে পারবেন না ভাতের মার বৈঠাপাত করেন যেও ভাত করেন খিচুড়ি ভাত করেন পোলাও ভাত করেন শুকনা ভাত করেন কিন্তু ভাতের মার ফেলাতে পারবেন আর যারা ভাতের মার ফেলে দেন তারা নিয়মটা জানেন না তারা ভাতের মারটা তরকারিতে দিবেন নাহলে ডালে দিয়ে দিবেন যখন তরকারিটা নামাচ্ছেন তখন ভাতের মারটা ঢেলে দিবেন যখন ডালটা নামাচ্ছেন ডালের ভিতরে ভাতের মাঠটা দিবেন তাও যদি না পারেন তাইলে এক গ্লাস ভাতের মার কাঁচা হলুদ দিয়ে একটু মধু দিয়ে ভাতের মার খাবেন প্রতিদিন দুই বেলা তিন মাস আপনার চুল পড়া বন্ধ হবে ভাতের মাঠ চুলের গোড়ায় দিয়ে দিবেন কারণ আপনি দিচ্ছেন টোকোটাইনল দিচ্ছেন কার সাথে মহামূল্যবান অনেক পয়সা দিয়ে আপনি শ্যাম্পু কিনে আনেন ইংল্যান্ডের কোম্পানি ইউ লিবারের মতো অনেক বড় মূল্যবান কোম্পানি তিনি আপনাকে টোকো ট্রাইনল দিয়ে আপনাকে শ্যাম্পু বানিয়ে দিচ্ছে অথবা আপনি শ্যাম্পুর ভিতরে টুকো ট্রাইনল নেবেন কেন আপনি ভাতের মার থেকে টুকো ট্রাইনল সপ্তাহে একদিন চুলের গোড়ায় গোড়ায় ভাতের মার দেন দুই ঘন্টা রাখেন তারপরে মাথাটা ধুয়ে ফেলান এইভাবে তিন মাস তিন মাসের নিচে এই ধরনের স্কিন ডিজিজ চর্ম রোগের কোর্স করলে কিন্তু আপনার এই রোগের থেকে আপনি সঠিক সমাধান পাবেন না আমরা তো অনেক অনেক সময় ভাবি যে কম দামি জিনিসে কি আর অত ভালো কাজ হবে বেশি দাম দিয়ে কিনলেই তো ভালো কাজ হবে তো ভাতের মার তো কম দামি জিনিস সেক্ষেত্রে চুলের ক্ষেত্রে কত কতখানি কাজ করবে না ওই আমার দেশের একজন ছেলে সে ওই ইউরোপে গেছে ইউরোপে যায়া সে খুব সুন্দর একটা মোটা এক মহিলাকে দেখছে যায় তাকে সালাম টেলাম করে তাকে মা বলছে তো সে যখন আবার বাড়ি ফিরে আসছে দেশে ফিরে আসছে তখন তার মার কাছে সব এলাকার পোলাপনা বলছে দেখেন আপনার ছেলে কিন্তু একটা ইয়েরে ইউরোপিয়ান ইটালির লেডিকে সে মা বলে সে বলে কিরে তুই তারে মা বলছিস তুমি যে কালার সে যে সুন্দর এই জন্য বলছি তা আমাদের তো এই প্রীতি আছে আমাকেও বিদেশ প্রীতি আছে বিদেশি জিনিস ভালো বিদেশি মা বলো বিদেশি বাবা বলো সবই বিদেশি ভালো কিন্তু আমার দেশ আমার মাটি আমরা এই দেশের সোনার ছেলে আমরা কেন বিদেশ প্রীতি করব। আমাদের দেশেই তো অনেক মূল্যবান খাবার আছে আমাদের খাবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমাদের মুসুরি ডাইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসুরি ডাইল আমাদের সরষের তেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ষার তেল আমাদের ঘি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘি আমাদের নারিকেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুইট ভ্যারাইটি আমাদের কোন জিনিসটা ভালো না বলেন আপনি আমাদের পেঁয়াজ পৃথিবীর সবচেয়ে সুন্দর সুইট ব্রাইটের পেঁয়াজ ঔষধি গুণে ভরপুর এত সুন্দর ছোট ছোট পেঁয়াজগুলি এক কুশি পেঁয়াজগুলি এত বেশি ক্যালোরি প্রায় বিয়াল্লিশ পর্যন্ত ক্যালোরি উঠে জায়গা পৃথিবীর কোনো দেশের পেঁয়াজের ভিতরে আঠারো থেকে আঠাইশের উপরে ক্যালোরি উঠে না তা আমাদের পেঁয়াজের মধ্যে বিয়াল্লিশ ক্যালোরি তারপরেও কেন আমরা বিদেশি জিনিস খাবো আমার দেশে পেঁয়াজের ভিতরে প্রায় বাউন্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত ক্যালোরি থাকে আমরা বিদেশি একটা রসুনের ভিতরে কখনোই চল্লিশের উপরে ক্যালোরি থাকে না তাহলে কেন আমরা বিদেশি জিনিস খাবো আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ কত যে রহমত দিয়েছে কত রহমতের জিনিস দিয়েছে আমরা এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে পৃথিবীর সব জাতি ধর্ম বলছে গবেষণা করো ইসলাম বলছে গবেষণা করো আল্লাহ নবী বলছে গবেষণা করো আমরা গবেষণা করতেই রাজি না আমরা চিন্তা করতেই রাজি না আমাদেরকে গভীর চিন্তা করতে হবে আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীতে আমরা কেন আসলাম কেন চলে যাব কি করে চলে গেলাম কি অবস্থায় আমরা আসছিলাম আমরা খালি গায়ে আসছিলাম খালি গায়ে চলে যাচ্ছি আমরা কি এই চিন্তাটা করি আমরা যে আল্লাহ তালা আমাদেরকে যে কত রহুমত দিছে কত মানুষ না খেয়ে আছে কত মানুষ কুজু আছে কত মানুষ অন্ধ আছে কত মানুষের হাত নাই পাও নাই আলহামদুলিল্লাহ আমরা কি এটা চিন্তা করতে পারি না যে আমাদের চেয়ে সকলেই খারাপ আছে এই চিন্তাটা যদি আমি করি আমরা সকলে করি তাহলে কিন্তু এই পৃথিবীতে এত অভাব থাকে না আমরা একজন যে পাঁচশো মন চাল রাখছে তারে মজুদ্দার বলি যে অনেক ডায়ল রেখে দিয়েছে এই রমজান আসতেছে অনেকেই দেখা গেছে যে বাড়িতে দুই মন মুসুরি ডাইল কিনে আনতেছেন দশ মন চাউল কিনে আনতে চান দুই মুন বুট কিনে আনতে চান দশ টিন তেল রাখি করতে চান এটা কোনোদিনও ঠিক না আপনি একজনকে মজুদদার বলার আগে আপনি কোনোদিনও পাঁচ খাটি মুসলমানরা আপনি তিন দিনের বেশি কোনো জিনিস মজুত রাখতে পারবেন না আমার যা হবে আপনার তা হবে ষোলো কোটি মানুষের যা হবে তাই হবে আপনার আমরা যদি সকলে মিলে আজকে থেকে এই প্রোগ্রাম নেই যে রমজানের আগে আমরা তিন দিনের বেশি কোনো খাবার মজুদ করব না একটা বছর শুধু এই বছরটা আপনারা যদি দয়া করে আমাদেরকে এই আপনাদের এই আদর্শটা খালি ভিক্ষা দেন যে আমরা কেউ পাঁচ কেজির উপরে চাউল কিনবো না এক কেজির উপরে ডাল কিনবো না যা হয় ষোলো কোটি মানুষেরই হবে তাহলে দেখবেন বাজারে কোনো জিনিসের দাম বাড়বে না আমরা তিরিশ দিনের ব্যাপক প্রস্তুতি নিয়ে জিনিস কিনে রাখি ব্যাপক প্রস্তুতি নিয়ে জিনিস শুকিয়ে রাখি কালকে দেখলাম এক ভদ্রলোক পাঁচ কেজি সেমাই কিনলাম যে এত সময় কয় আমরা ইফতারির সময় প্রতিদিন সামাই খাই আমি সময়টা তো ভাই নষ্ট হয়ে যাবে আপনি এতগুলি সময় কিনলেন কেন আমি এক বস্তা বুট কিনেছিলাম কি বুটটাও তো আপনি সাত দিনের বেশি থাকলে ই আসা যাবে ফাগুনদা আসবে ফাঙ্গাস হয়ে যাবে ড্যাম হয়ে যাবে আপনি কেন এত জিনিস কিনতেছেন এই যে আমাদের কিনার হিরিক আমাদের টাকার গরম আমাদের এই চিত্তের গরম আমাদের বৃত্তের গরম এর ফলে বাজার গরম করে ফেলি আর আমরা বলি যে বা জিনিসের দাম বাড়ছে জিনিসের দাম বাড়ছে আমাদের স্বভাবের জন্য জন্য না আমাদের স্বভাব খারাপ হয়ে গেছে আমরা খালি কিনবো আমার আছে আমি পুরা দুনিয়াটাকে একা খাবো আর কেউ যেন বাজারে কোনো জিনিস না কিনতে পারে পৃথিবীর আমাদের ষোলো কোটি মানুষ একশো কোটি মানুষের তৈল খায় এত তৈল পৃথিবীর কোনো দেশে খায় না আমি চ্যালেঞ্জ দিতে পারি যে পৃথিবীতে আমরা একশো কোটি মানুষের তৈল খাই পৃথিবীতে আমরা একশো কোটি মানুষের খাবার ফালাইয়ে দেই পৃথিবীতে আমরা একশো কোটি মানুষের কাপড় পরি একশো কোটি মানুষের জাঙ্গা পরি মোজা পরি কাপড় পরি আমাদের মতো কারো একশো দুইশো পঞ্চাশ ষাট সত্তর প্যান্ট শার্ট মুজা জাঙ্গা পৃথিবীর কোনো দেশের মানুষের দুই তিন সেটের উপরে নাই এই যে আমরা অপচয়গুলি করে তারপরে আমরা গরিব আমরা বিশ্বের সবচেয়ে গরিব দেশ কিন্তু আমাদের ঘোরা রোগ আমরা ঘরের থেকে গ্রামে স্কুল মাস্টার আধা কিলোমিটার দূরে যাবে রিক্সা না পেলে যাবে না আমি আমার গ্রামের আমার স্কুলের একজন হেডমাস্টার আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি যে প্রায় আসেন না কয়েকটু একটু প্রবলেম হয় কি আমি রিক্সা পাই না আমি কি রিক্সা পান তো হাইটা গেলে লাগবে পাঁচ মিনিট রিক্সায় কয় মিনিটে আসেন কয় রিক্সায় তো আমি দুই তিন মিনিটাই সব আমি তাহলে আপনি হাইটে আসেন না হাইটে আসলে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হবে স্যার এরকম তো কেউ বলে নাই আমি আমি তখন বললাম আপনি হাঁটবেন ভালো থাকবেন সাঁতরাবেন পুকুরে ভালো থাকবেন নিজের কাজ নিজে করবেন ভালো থাকবেন আমরা আড়াই থেকে তিন মাইল দূরে স্কুলে গেছি হাইটা আর এখন ঘরের থেকে পাঁচশো মিটার দূরে যাবে না এই রিক্সা ছাড়া গাড়ি ছাড়া এই যে আমরা কি আমরা আমাদের সবগুলো মাসেল কিন্তু স্থবির হয়ে যাচ্ছে আমরা আমাদের কোনো ফিজিক্যাল ওয়ার্ক থাকতেছে না আমাদের শরীরে কোনো গরম উৎপাদন হচ্ছে না আমাদের খাদ্য কিভাবে হজম হবে দর্শক দেখতে দেখতে ফুরিয়ে এলো সময় তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে আপনারা আমাদের কাছে প্রশ্ন লিখবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত মোবাইল নম্বরও জানিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দুটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক যখন আপনারা আমাদের কাছে প্রশ্ন লিখবেন আপনাদের ঠিকানা এবং অবশ্যই একটি ফোন করার বা মোবাইল নম্বর জানাবেন দর্শক আগামীকাল আবার একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে রাত বারোটার সময় আমাদের পরবর্তী পরবর্তী প্রচারিত হবে তখন আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ